আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু বাংলা বিউটি টিপস। গাইজ, আজ আমি আপনাদের সাথে একটা ক্রিম নিয়ে, বিউটি ক্রিম নিয়ে আলোচনা করব। গাইজ, এই ক্রিমটা ইউজ করে আমার কী ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গাইজ, ক্রিমটি হচ্ছে নিউ শার্লি বিউটি ক্রিম। কিছুদিন আগে ভিউয়ার্স, আমি এই ক্রিমটা ইউজ করেছি, 4 থেকে 5টা ইউজ করেছি, বাট আমার কাছে কভারটা নেই, এটার কভারটা আমি হারিয়ে ফেলেছি, সরি। আমি স্কিনের মধ্যে এটার কভারে একটা পিক দিয়ে দেবো। ভিউয়ার্স, এই ক্রিমটা ইউজ করার পর আমার ফেসের খুব ভয়াবহ অবস্থা হয়েছে। ভিউয়ার্স, এটাতে লেখা আছে যে এটা আপনাকে হোয়াইট করবে, মোটেও আপনাকে এটা হোয়াইট করে না, বরং আপনার স্কিনের অনেক ক্ষতি করে। ভিউয়ার্স, আমি এই ক্রিমটা ইউজ করি আমার এক কাজিনের সাজেশনে ইউজ করি। উনি বলেন যে এই ক্রিমটা খুব ভালো, এটা নাকি পিম্পলস দূর করে, পিম্পলসের স্পট দূর করে, বাট আমার, আমি এটা ইউজ করে কোনো রেজাল্ট পাইনি। ভিউয়ার্স, অযথা টাকা খরচ করবেন না এই প্রোডাক্টটি কিনে। ভিউয়ার্স, এই ক্রিমটা ইউজ করার পর আমার যে যে প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে বলছি। ভিউয়ার্স, এটা ইউজ করার পর আমার ওপেন পোর্সগুলো অনেক বড় হয়ে গিয়েছিল এবং আমার পিম্পলস অনেক বেড়ে গিয়েছিল। আর আমার যে, আমাদের যে স্কিনের মধ্যে ফেসিয়াল হেয়ার থাকে, ফেসিয়াল হেয়ারগুলো অনেক বড় হয়েছে। তারপর স্কিনের মধ্যে যে পিম্পলসের ছোটো ছোটো গর্ত থাকে, ওগুলো অনেক বড় হয়ে যায়। ভিউয়ার্স, এই ক্রিমটা রাতের বেলা ইউজ করতে হয়, এটা খুব গাঢ় একটা ক্রিম, ঠিক একটা ক্রিম। এটা স্কিনে দেওয়ার পর ভিউয়ার্স খুব কষ্ট করে এটাকে স্কিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। তারপর স্কিনে দেওয়ার পর খুব বেশি স্কিন সোয়েটিং হয়, গাম হয়। ভিউয়ার্স, খুব বেশি হেভি ফিল হয়। ভিউয়ার্স, এই ক্রিমটা ইয়েলো কালারের। এই ক্রিমটার মধ্যে আর একটা ক্রিমও আছে, সেটা হচ্ছে টপ শার্লি। গাইজ, যারা এই ক্রিমটা ইউজ করছেন বা ইন ফিউচার ইউজ করতে চাচ্ছেন, আমি বলবো প্লিজ এটা দয়া করে ইউজ করবেন না, অযথা টাকা খরচ করবেন না, এটা কোনো রেজাল্ট দেবে না, বরং আপনার স্কিনের অনেক ক্ষতি করবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন প্রোডাক্টের অনেস্ট রিভিউ এবং নতুন নতুন বিউটি টিপস আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, সাবস্ক্রাইব একদম ফ্রি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।